ঐতিহাসিক ছয় দফা দিবস আজ, ৬৬টির আন্দোলনই তৈরি করে বাঙালির মুক্তির পথ, বলছেন বিশেষজ্ঞরা। টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন রোহিঙ্গা নিহত, পুলিশের তিন সদস্য আহত। নোয়াখালীর চৌমুহনী রেল স্টেশন মার্কেটে আগুন, পুড়ে গেছে অর্ধশত দোকান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি একুশের দেশের সংবাদে, সাথে আছি আমি সাব্বির আহমেদ। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushe24online। এছাড়া সংবাদ আরও থাকছে, মৌলভীবাজার ও গাজীপুরে বিনোদন কেন্দ্রে পর্যটকের ভিড়, নিরাপত্তা নিশ্চিতে তৎপর প্রশাসন। বাঙালির মুক্তির সনদ বঙ্গবন্ধুর ছয় দফার উপর ভিত্তি করেই মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা। ১৯৬৬ সালে বঙ্গবন্ধুর দেয়া ছয় দফার দাবির পক্ষে তীব্র গণ আন্দোলন শুরু হয়। এই দিনে হরতাল কর্মসূচিতে পুলিশের গুলিতে নিহত হয় মনু মিয়া সহ বেশ কয়েকজন। ঐতিহাসিকরা বলছেন ছয় দফার সেই আন্দোলনই তৈরি করে বাঙালির মুক্তির পথ। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি অধিকার বঞ্চিত বাঙালির প্রতি বৈষম্য, শোষণ, নির্যাতন বন্ধে ছয় দফা দাবি তুলে ধরেন জাতির পিতা। ছয় দফা পৌঁছে যায় বাঙালির ঘরে ঘরে, দাবির পক্ষে আন্দোলন দানা বাঁধে। ৭ জুন হরতাল কর্মসূচিতে তেঞ্জগাঁও শিল্প এলাকায় পুলিশের গুলিতে মারা যায় মনু মিয়া সহ বেশ কয়েকজন। ইতিহাসবিদ সৈয়দ আনোয়ার হোসেন বললেন, তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রতিরক্ষার দাবি হয়ে উঠেছিল পাকিস্তানি শাসক গোষ্ঠীর চিন্তার কারণ। আমার কাছে মনে হয় যে ছদফা যদি পাকিস্তানি শাসক চক্র গ্রহণ করত, তাহলে পাকিস্তান রাষ্ট্র কাঠামো গণতন্ত্রায়ন হতো, একটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। ছয় দফাতে মূলত স্বাধীনতার দাবি তুলে ধরেছিলেন জাতির পিতা। বঙ্গবন্ধু তিনটি আঙুল উঁচিয়ে তার সামনে বলেছিলেন, আমার দফা তিনটা, কত নেছো, কত দেবা, কবে যাবা। তো এই যে তিনটি মেঠো বাংলার উত্তর, এর মধ্য দিয়ে ছয় দফার নিহিতার্থ আমরা বুঝি। ছয় দফার পথ ধরেই নয় মাসের মুক্তিযুদ্ধে অনেক ত্যাগে বাঙালি ছিনিয়ে আনে স্বাধীনতার লাল সূর্য। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তিন রোহিঙ্গা সন্ত্রাসী নিহত হয়েছে, আহত হয়েছে তিন পুলিশ সদস্য। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাস জানান, নিহতরা অপহরণকারী দলের সদস্য। রাতে টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পের পাশে পাহাড়ে অবস্থান করছে এমন খবরে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় রোহিঙ্গা সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে গুলিবিদ্ধ তিন রোহিঙ্গাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়, আহত হয়েছেন তিন পুলিশ। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। নোয়াখালীর চৌমুহনী রেল স্টেশন মার্কেটে আগুনে পুড়ে গেছে অর্ধশত দোকান। স্থানীয়রা জানান, সকালে স্টেশন রোডের পূর্ব পাশে দোকানে আগুন লাগে, এরপর আগুন চারদিকে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আসে। পরে আগুনের ভয়াবহতা দেখে আরও ৬টি ইউনিট যোগ দেয়। ৮টি ইউনিটের প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ক্রোকারিজ, প্লাস্টিক ও মনোহারী সামগ্রীর দোকান পুড়ে গেছে। নওগাঁর ছোট যমুনা নদীতে নিখোঁজ রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিফাতের খোঁজে কাজ করছে ডুবুরি দল। সকালে ৮ সদস্যের ডুবুরি দল ছোট যমুনা নদীতে সন্ধান কাজ শুরু করে। স্বজনরা জানান, গত বৃহস্পতিবার দুপুরে চাচাতো ভাই এবং বন্ধুদের নিয়ে নদীতে গোসল করতে যায় রিফাত, সে সময় নিখোঁজ হয় সে। পরে রাত পর্যন্ত খোঁজাখুঁজি করে লাশ না পাওয়ায় সকাল থেকে আবারও নদীতে উদ্ধার কাজ শুরু করে ডুবুরি দল। ঈদের ছুটিতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে মৌলভীবাজারের দর্শনীয় স্পটগুলোতে ভিড় পর্যটকদের। সবুজে ঘেরা পাহাড়, চা বাগান, বন আর ঝর্ণা দেখে খুশি সব বয়সী মানুষ। এদিকে গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্ক সহ বিনোদন কেন্দ্রগুলোতেও উপচে পড়া ভিড়, পর্যটকদের নিরাপত্তায় তৎপর পুলিশ প্রশাসন। মৌলভীবাজার ও গাজীপুর প্রতিনিধির রিপোর্ট জানাচ্ছেন স্মৃতি মণ্ডল।
কর্মব্যস্ত জীবনে ঈদ ছুটির একটু অবসর, পরিবার পরিজন নিয়ে মৌলভীবাজারের পর্যটন স্পটগুলোতে ভিড় করছেন সবাই। লাওয়াছড়া জাতীয় উদ্যান, মাধবকুণ্ড হামহাম জলপ্রপাত, বর্ষিজোড়া ইকো পার্ক, লেমন গার্ডেন, চা পান আর আনারস বাগানের মনোরম নৈসর্গিকতায় ডুবে আছেন পর্যটকরা। বৃষ্টি বাদল মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তারা প্রকৃতির মায়া দেখে। পর্যটক বেশি হয় খুশি হোটেল রিসোর্ট মালিকরাও। যা আশা করেছিলাম ঠিক তাই আছে, পর্যটকদের ভালো সাড়া পাচ্ছি। পর্যটকদের নিরাপত্তায় নেওয়া হয়েছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। টুরিস্টরা নির্বিঘ্নে তাদের এই ছুটি এবং তারা এই ঈদের আনন্দ উপভোগ করতে পারবে। এদিকে ঢাকার নিকটবর্তী গাজীপুরের বিনোদন পার্কগুলোতেও উপচে পড়া ভিড়। বঙ্গবন্ধু সাফারি পার্কের উন্মুক্ত পরিবেশে বাঘ, সিংহ, হাতি, জিরাফ, হরিণ সহ নানা প্রজাতির পশু ও পাখি দেখে মুগ্ধ হচ্ছেন দর্শনার্থীরা। আমরা সাফারি পার্ক দেখলাম, খুবই ভালো লাগলো। আমরা পাখি দেখেছি, এখানে সুন্দর পরিবেশ। এবার ঈদে অন্যবারের তুলনায় দর্শনার্থী বেশি, জানিয়েছে সাফারি পার্ক কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে 125 বছরের পুরনো পাবনার কাচারিপাড়া জামে মসজিদ। 1889 সালে এই মসজিদ নির্মাণ করা হয়। ব্রিটিশ ঔপনিবেশিক আমলে অন্যান্য স্থাপনা শৈলীতে নির্মিত এই মসজিদটির সংস্কার ও সংরক্ষণের দাবি এলাকাবাসীর। পাবনা প্রতিনিধি রাজিউর রহমান রুমির রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। পাবনা শহরের কেন্দ্রীয় মসজিদ কাচারিপাড়া জামে মসজিদ। শহরের ব্যস্ততম এলাকা অফিস পাড়ায় এই মসজিদের অবস্থান। মসজিদের গায়ে বসানো ফার্সি ভাষায় লিখিত ফলক থেকে জানা যায়, জমিদার আজিম চৌধুরীর আর্থিক সহায়তায় শেখ হারুন চাপরাশি 1889 সালে এই মসজিদটি নির্মাণ করেন। তৎকালীন সরকারি কর্মচারীরাও মসজিদটি নির্মাণে আর্থিক সহায়তা করেছিলেন। মসজিদটির স্থাপত্য শৈলীতে রয়েছে মধ্যযুগের মুসলিম শিল্পধারা। 26টি ছোট বড় গম্বুজ আর 8 ফুট উঁচু মেহরাব এই ধারার প্রকাশ। এছাড়া রয়েছে 70 ফুট উচ্চতা বিশিষ্ট একটি মিনার। মসজিদের খিলান আর সুউচ্চ মিনার বাড়িয়ে দিয়েছে নান্দনিকতা। অন্যান্য মসজিদগুলো দেখা যায় যে সেটি সংস্কার করা হয়েছে, পুরনো স্থাপত্য এখনো টিকে নাই। এই মসজিদটি শত বছরের ঐতিহ্যকে ধারণ করে এখনো পাবনা অঞ্চলের ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত বন্দেগীর আশ্রয়স্থল রূপে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এখানে একসাথে প্রায় 1500 মুসল্লি নামাজ আদায় করতে পারে। শত বছরের ঐতিহ্যবাহী এই মসজিদের উন্নয়ন জরুরি বলে মনে করেন এলাকাবাসী। মাসুম আলিসা, 21 টেলিভিশন। শেষ করছে 21 দেশের সংবাদ। তবে যাবার আগে ফরেস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। ঐতিহাসিক 6 দফা দিবস আজ, 66-টির আন্দোলনী তৈরি করে বাঙালির মুক্তির পথ বলছেন বিশেষজ্ঞরা। টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে 3 রোহিঙ্গা নিহত, পুলিশের 3 সদস্য আহত। নোয়াখালীর চৌমোহনী রেল স্টেশন মার্কেটে আগুন, পুড়ে গেছে অর্ধশত দোকান। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21dashtv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/21/24online। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায়, দেখার আমন্ত্রণ রইল 21-এর সাথে থাকুন।